আমরা মোটরসাইকেলের হাইড্রোলিক ব্রেক সম্বন্ধে জানবো এবং শিখবো। আসলে মোটরসাইকেলের ব্রেক কিভাবে রিপেয়ার করা যায় আর ব্রেক হয়ে থাকে কেন, এই সমস্ত বিষয়ের উপরে আমরা বিস্তারিত জানবো। আসুন কিভাবে এই ব্রেক রিপেয়ার করা যায়। যদি আমরা এখান থেকে একটু চাপ দিয়ে দেই, চাপ দিয়ে দেই, তাহলে কিন্তু ব্রেকটা অনেকটা ফ্রি হয়ে যায়। আবার পুনরায় যদি ব্রেক বারবার করা যায় তো এরকম উল্টার দিকে ঘোরাতে যেরকম জাম হয়ে যাচ্ছে, সামনের দিকেও অনেকটা জাম হয়ে যায়, যার কারণে কিন্তু আমাদের যে কাজ করতে হবে সেটা হলো এই ক্যালিভারটা খুলতে হবে। যেহেতু অনেক সময় ক্যালিভারের মধ্যে ব্রেক অয়েলের কার্বন জমে যায় বা ময়লা জমে যায়, এর জন্য হয়। এছাড়া পিস্টনগুলো দেখা যায় যে কার্বনে আটকে যায় বা জং ধরার মতো হয়ে যায়, তো এর জন্য কিন্তু এরকম হয়। এছাড়া যে প্রবলেমগুলো হয় আমরা দেখাবো আসলে এটাকে কিভাবে আপনি ঠিক করবেন। আমরা এই ক্যালিভার সেট খোলার পরে যেগুলো প্রাথমিকভাবে কাজ করব সেটা হলো এই ব্রেক প্যাডগুলো ঠিক মতো যাতে যাতায়াত করে এর একটা ব্যবস্থা করে দেওয়া। এছাড়া এর ভিতরে যে ক্যালিভার রাবার আছে, তো এই সমস্ত ক্যালিভার রাবারের ভিতরে যে কার্বন জমে যায় বা জং ধরে যায় এগুলো আমরা পরিষ্কার করে দেবো। এছাড়া ক্যালিভার গ্রিজ যেগুলো, ওই ক্যালিভার গ্রিজগুলো এর মধ্যে আমরা হালকা হালকা করে দিয়ে দেবো। প্রাথমিকভাবে এটা আমরা করে দেখব। যদি চাকা ফ্রি হয়ে যায় তাহলে আমরা ক্যালিভার সেট আর খুলবো না, এভাবেই ঠিক করে দেবো। আর যদি না হয় তাহলে সেই ক্ষেত্রে আমাদের ক্যালিভার সেট খুলতে হয়। এর জন্য প্রথমে আমরা এই দুটো বোল্ট দিয়ে আবার সেটিং করে দিচ্ছি। ওই পাশের থেকে আমরা 5 নম্বর এলকি দ্বারা খুলে দেব। তো ওই পাশের থেকে আমরা 5 নম্বর এলকি দিয়ে খুলে দিচ্ছি। তো এই বোল্ট যদি খুলতে না চায় বা না খোলে তাহলে আমরা প্রাথমিকভাবে আগে এখানে একটু ব্রেক ওয়াল দিয়ে নেব। আমরা কিছু সময় এভাবে ভিজায় রাখার পরে আমরা এই দিক দিয়ে তো এরকম একটু বাড়ি দিয়ে নেব, তারপরে আমরা আবার সেটিং করে এই বোল্টটাকে খুলব। সব শিখিয়ে যাবে সব মানুষ। তো ঠিক এরকম যখন আমরা এইগুলো খুলতে যাব, যদি প্রবলেম হয়, র্যাঞ্চ স্লিপ করতে যায়, খুলতে চাচ্ছে না, সেই ক্ষেত্রে কিন্তু আমরা এই প্রসেসে এই বোল্টটিকে খুলতে পারবো। আমরা যদি পিস্টনটা ফ্রি পাই, যদি ঠিকমতো যাতায়াত করে, তাহলে আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো এই প্লেট। এই প্লেট অনেক সময় যদি বেশি হার্ড হয়ে যায় তাহলে কিন্তু ব্রেকটা ঠিকমতো এদিক ওদিক হতে পারে না। এছাড়া যদি বেশি লুজ হয়ে যায় তাহলে কিন্তু ব্রেক শুডা বা ব্রেক প্যাডটা খটখট করে চালাতে গেলে। তো প্রাথমিকভাবে আমরা এগুলো পাউডার বা শার্প এক্সেল দিয়ে আমরা পরিষ্কার করে নেব, যেহেতু আমরা এই কাজটি সুন্দরভাবে করার চেষ্টা করছি। অল ক্লিয়ার। হ্যাঁ, কী দেখালো এমপি মহোদয়, তো করিনি আমি। আমার কানফিটি নষ্ট। তো আমরা পরিষ্কার করার পরে এরকম ক্যালিভার গ্রিজ, তো এরকম ক্যালিভার গ্রিজ এরকমভাবে নিয়ে ভিতরে আমরা দিয়ে দেবো। খেলবে ভালো। এরপর আমরা ক্যালিভারের বাকি জিনিসগুলো সেট করব। এটা কিন্তু ব্রেকের সঙ্গে এরকম আপ ডাউন করবে, ব্রেক ধরা ছাড়ার সময় কিন্তু এটা কাজ করে। তো এরপর আমরা এই পাতিটাকে একটু সাইজ করে নেব, যেভাবে সাইজ করলে এরকম একটু আমরা চাপ দিয়ে নেব যাতে একটু ঢিল হয়। এবার সেটিং করে দিচ্ছি যাতে ব্রেক প্যাড দুটো অ্যাকুরেটভাবে যাতায়াত করে। এরপর আমরা ব্রেক
প্যাড লাগানোর সময় বা সেটিং করার সময় দেখব এই স্প্রিংটা কতটুকু টাইট হয়, এই সাইডে উঁচা এই সাইডে নিচু এরকম হয় কি না। যদি উঁচা বা টাইট হয়, কোনো ব্রেক প্যাড যদি এরকম লুজ হয়, আমরা ওই সাইডটাকে যাতে লুজ না হয় সেই ব্যবস্থা করে দেব। তো আমরা এই জিনিসটা লক্ষ্য রাখবো যে এখানে ব্রেক প্যাডটা ঠিক মতো যাতায়াত করে কি না, বেশি লুজ হয় কি না, আবার যদি বেশি টাইট হয় তাহলেও কিন্তু ব্রেকের কাজ করতে অসুবিধে হয়, ঠিক মতো ব্রেক সারে না। তো এগুলো আমরা কাজের সময় দেখে দেব। নম্বর রিং রেঞ্জ অথবা গুটি রেঞ্জ দিয়ে খোলা যাবে, আর এই পাশে 5 নম্বর এল কি। এখন কিন্তু একদম ফ্রি, চাকা একদম ফ্রি, ব্রেক ধরো, ব্রেক ধরে ছেড়ে দেওয়ার পরেও কিন্তু আস্তে করে ঘুরাই দিলে চাকা ঘুরতে থাকছে, এবং আমরা পিছনের দিকে ছেড়ে দিলেও দেখা যাচ্ছে ঘুরতে থাকছে। ঠিক এরকম কিন্তু কাজ হতে হবে, তাহলে ব্রেক জাম হয়ে থাকবে না। তো আমরা যেভাবে কাজ দেখালাম, আসলে মূল উদ্দেশ্য হলো যারা এই কাজগুলো করবেন একটু এইভাবে দেখে শুনে যদি কাজ করেন তাহলে কিন্তু অ্যাকুরেটভাবে কাজ করে দিতে পারবেন। তো যে কাজই প্রবলেম হোক না কেন, আপনি যদি একটু মনোযোগী হন তাহলেই কিন্তু সেই কাজ। অনেকের জীবন বেঁচে যাবে। ধন্যবাদ, সকলকে ভালো থাকুন, সুস্থ থাকুন।